আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। আলবেনিয়া সফরে এরদোগানের ওসমানিয়া যুগের মসজিদ উদ্বোধন। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার আমন্ত্রণে আলবেনিয়া সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এই সফরে আলবেনিয়ার রাজধানী তিরানায় অবস্থিত ওসমানিয়া যুগের আদহাম বেগ মসজিদটি নতুনভাবে উদ্বোধন করেছেন তিনি। স্থানীয় সময় সোমবার মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঐতিহাসিক মসজিদটি পুনর্নির্মাণ করেছে তুর্কি সহযোগিতা সংস্থা টার্কিশ কর্পোরেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি টিকা। দুই দেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানের সংরক্ষণে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের নির্দেশনায় কাজটি করেছে টিকা। 2018 সালে মসজিদের পুনর্নির্মাণ শুরু হয় এবং 2021 সালের অক্টোবরে মুসল্লিদের ইবাদতের জন্য তা খুলে দেয়া হয়। এরদোগানের সম্মানে সোমবার ফের আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হল। ওসমানিয়া শাসনামলে নির্মিত আলবেনিয়ার রাজধানী তিরানার ঐতিহাসিক আট মসজিদের একটি আদহাম বেগ মসজিদ। 1208 হিজড়িতে মোল্লা বের হাতে মসজিদটির নির্মাণ শুরু হয়। 1238 সালে তারই ছেলে নির্মাণ কাজ সমাপ্ত করেন। 1870 ও 1985 সালে মসজিদটির পুনর্নির্মাণ করা হয়, কিন্তু 1946 থেকে 1985 সাল পর্যন্ত কমিউনিস্ট শাসনামলে মসজিদটি অনাবাদ থাকে। পরে আবারও 1991 সালে ইবাদতের জন্য খুলে দেয়া হয়। মসজিদের প্রাচীন ও মূল স্থাপনাটির আয়তন 310 বর্গমিটার। এর একটি গম্বুজ ও একটি মিনার রয়েছে। মসজিদের অভ্যন্তরীণ দেয়াল ও গম্বুজের ভেতরাংশ মূল্যবান পাথর দ্বারা সজ্জিত করা হয়েছে। স্থানীয় বারোক ও ওসমানিয়া ক্যালিগ্রাফির সংমিশ্রণে মসজিদের ভেতরে চমৎকার দৃশ্যায়ন করা হয়েছে। এটি ছাড়াও আলবেনিয়ায় আরও বেশ কিছু মসজিদ নির্মাণ, ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও মানবিক কাজ করছে তুরস্ক। আয়াতুল্লাহ খামেনির ভাতিজি গ্রেফতার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভাতিজি ফরিদা মোরাদ খানিকে দেশটির রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। তবে কি কারণে তাকে রোববার গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। ফরিদার ভাই মাহমুদ মোরাদ খানি বোনের গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মাহমুদ ফ্রান্সে নির্বাসনে আছেন। তিনি যুক্তরাজ্য ভিত্তিক মিডিয়া বিষয়ক একটি সংগঠন ইরান ইন্টারন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে তার বোনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। মাহমুদ বলেন, ইরানের বর্তমান শাসক গোষ্ঠী নিপীড়ক। ফরিদা কোনো রাজনৈতিক কর্মী নন। ইরানে কোনো রাজনৈতিক ও অধিকার কর্মী হওয়ার স্বাধীনতা নেই। মাহমুদ আরো বলেন, বর্তমান শাসক গোষ্ঠীর বিরোধী আমরা। এটি আমার চাচা আয়াতুল্লাহ খামেনি অবশ্যই ভালোভাবেই জানেন। ফরিদা মোরাদ খানি ইরানে মৃত্যুদণ্ড বাতিল ও বন্দীদের অধিকারের দাবিতে প্রচার চালিয়ে আসছেন। জানুয়ারি মাসে কেন একের পর এক মিসাইল আকাশে ওড়াচ্ছে উত্তর কোরিয়া? উত্তর কোরিয়া গত দুই সপ্তাহের মধ্যে চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, কিন্তু জানুয়ারি মাসে ঘন ঘন এ ধরনের পরীক্ষা কোনো স্বাভাবিক ঘটনা নয়। উত্তর কোরিয়ার সরকার সাধারণত এ ধরনের মিসাইল পরীক্ষা চালায় দেশটির রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিনগুলোকে সামনে রেখে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যখন একসাথে সামরিক মহড়া চালায়, তখন উত্তর কোরিয়া এ ধরনের ক্ষেপণাস্ত্র আকাশে উড়িয়ে নিজের শক্তি সম্পর্কে জানান দেয়। যুক্তরাষ্ট্রে একটি গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসে কাজ করেন অঙ্কিত পান্ডা। উত্তর কোরিয়া সম্পর্কে তিনি একজন বিশেষজ্ঞ। তিনি বলেন, এই মুহূর্তে উত্তর কোরিয়ার অর্থনীতি বেশ নাজুক অবস্থায় আছে। দেশের জনগণের মনোবলকে চাঙ্গা রাখতে এসব মিসাইল পরীক্ষা চালানো হচ্ছে বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, কিম জং ইউনকে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কথাও বিবেচনা করতে হচ্ছে। এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে তিনি দেখাতে চাইছেন যে অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও জাতীয় প্রতিরক্ষার বিষয়টিকে তারা গৌণ করে দেখছেন না। উত্তর কোরিয়ার অর্থনীতি মুখ থুবড়ে পড়ছে আর দেশটিতে শুরু হয়েছে খাদ্য সংকট। এর কারণ, কোভিড মহামারী ঠেকাতে পিয়ংইয়ং সরকার নিজের দেশের ওপর অবরোধ আরোপ করেছে। রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে তার প্রধান মিত্র দেশ চীনের সাথে কোনো বাণিজ্য হচ্ছে না, তবে এটা খুব দ্রুতই আবারও চালু হবে বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী কিম জং ইউন সম্প্রতি স্বীকার করেছেন যে তার দেশ এক জীবন মরণ সংকটের মুখোমুখি হয়েছে। শব্দের চেয়েও দ্রুতগতি সম্পন্ন হাইপারসনিক মিসাইল তৈরি সহ উত্তর কোরিয়ার সামরিক শক্তি বাড়ানো হবে বলে তিনি অঙ্গীকার করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা গ্রহণের পর থেকে উত্তর কোরিয়ার সাথে আলোচনা বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র চায় উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র ত্যাগ করুক, কিন্তু একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর জন্য বাইডেন সরকার গত সপ্তাহে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে সোমবার যে মিসাইল পরীক্ষা চালানো হয়েছে সেটি হয়তো যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে একটি জোরালো প্রতিক্রিয়া।
প্রক্রিয়া হতে পারে বলে মনে করছেন এউহা ওম্যান্স ইউনিভার্সিটির উত্তর কোরিয়া বিষয়ক অধ্যাপক পার্ক অনগন। তিনি বলেন তারা দেখাতে চায় যে যুক্তরাষ্ট্রে পেশি শক্তিকে উত্তর কোরিয়া মোটেই ভয় পায় না। চীনকে দেখানোর জন্যই কি এই মিসাইল পরীক্ষা? উত্তর কোরিয়া এমন এক সময় এইসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে যখন মাত্র কয়েক সপ্তাহ পরে চীনে শুরু হতে যাচ্ছে বেইজিং শীতকালীন অলিম্পিক্স। এটা চীনের জন্য একটা চরম মর্যাদার বিষয়। উত্তর কোরিয়া সম্পর্কে একজন বিশ্লেষক চ্যাড ও ক্যারল বলেন, আমি ধারণা করতে পারি বেইজিংয়ে অলিম্পিক্স শুরুর ঠিক আগে নিজের দোরগোড়ায় এ ধরনের মিসাইল পরীক্ষায় চীন সরকার খুব একটা খুশি হবে না। টুইটারে এক পোস্টে তিনি মন্তব্য করেছেন, এরকম ঘটনা যদি আরও ঘটে তাহলে এটা ধরে নেওয়া অসম্ভব হবে না যে কোনো কারণে উত্তর কোরিয়া চীনের প্রতি বিরক্ত। তবে অঙ্কিত পাণ্ডা মনে করেন চীনের সাথে যে কৌশলগত সুসম্পর্ক তাতে বেইজিং অলিম্পিক শুরু হওয়ার আগেই উত্তর কোরিয়া তার সামরিক মহড়া ও মিসাইল পরীক্ষার কাজগুলো সম্পন্ন করতে চাইছে, আর এইসব পরীক্ষার জন্য এই সময়টাকে বেছে নেওয়ার পেছনে কারণ হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের আগে উত্তর কোরিয়া চুপ থাকতে চায় না এবং দেখাতে চায় না যে উত্তর কোরিয়ার অর্থনীতি এখন লাইফ সাপোর্টে রয়েছে। এরদোগান এমন নেতা যা বলেন তাই করেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান এমন নেতা যা বলেন তাই করেন বলে মন্তব্য করেছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। স্থানীয় সময় সোমবার আলবেনিয়া সফররত তুর্কি প্রেসিডেন্টের প্রশংসা করে তিনি এই মন্তব্য করেন। এডি রামা বলেন, আমি প্রধানমন্ত্রী হওয়ার পর একাধিকবার এরদোগানের সাথে সাক্ষাৎ করেছি। তিনি সবসময় আলবেনিয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেন। তুর্কি প্রেসিডেন্ট এবং সে দেশের জনগণের অন্তরে আমাদের দেশের জন্য বিশেষ জায়গা রয়েছে। আমি অনেক দেশের প্রধানদের সাথে সাক্ষাৎ করেছি, কিন্তু এরদোগানের সাথে আমার সম্পর্ক অত্যন্ত দৃঢ়। তিনি এমন একজন নেতা যা বলেন তাই করেন। একই সাথে বিভিন্ন সময়ে আলবেনিয়ার প্রতি সমর্থন এবং দেশটির একটি বিশেষ দিনে এরদোগানের উপস্থিতির কারণে তার প্রতি কৃতজ্ঞতা জানান আলবেনিয়ান পার্লামেন্ট প্রেসিডেন্ট লিন্ডিটা নিকোল্লা। 2019 সালের 26 মার্চ আলবেনিয়ায় 6.3 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে অন্তত 51 জন নিহত ও 900 জন আহত হন এবং একই সাথে অন্তত 17,000 মানুষের বাসস্থান ক্ষতিগ্রস্ত হলে তারা শরণার্থী শিবিরে আশ্রয় নেন। ঘটনার পর তুর্কি প্রেসিডেন্টের বিশেষ আগ্রহে দেশটির হাউজিং ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আলবেনিয়ায় বাণিজ্যিক সুবিধাসহ 522টি বাসস্থান নির্মাণের প্রকল্প গ্রহণ করে। সফরে এরদোগান আলবেনিয়ার ল্যাচ শহরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তুরস্কের সহায়তায় নির্মিত সেই 522টি বাসস্থানের চাবি প্রধানমন্ত্রী এডি রামার কাছে হস্তান্তর করেন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।